রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, ইমানের রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, ইবাদতের মাসে সবাই, ইবাদতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয়, খোদার কাছে কেঁদে কেঁদে কর প্রভুর মঞ্জয়, জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, ইবাদতের মাসে সবাই পূর্ণ কর সঞ্চয়, খোদার কাছে কেঁদে কেঁদে কর প্রভুর মঞ্জয়, মোদের তরে মহান খোদা, মোদের তরে মহান খোদা, জান্নাত তাকে সাজায়, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, ইমানের রঙে রাঙাও হে ভাই, ইমানের রঙে রাঙাও হে ভাই, তোমার দিল বাগান, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাঘে রমজান, আল্লাহুম্মা সাল্লি আলা, মাসের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্বের আসন দিয়েছে রমজান, সেই রমজান মাস বান্দাদের জন্য 30টা দিন আল্লাহ পাক রমজানের রোজা বান্দাদের জন্য ফরজ করেছে, বিশ্বনবীর জামানদারা খুশিত রয়েছে, বান্দা সারা দিন পানাহার থেকে বিরত থাকবার পরে যখন ইফতারটাকে সম্মুখে রেখে আল্লাহর রেজা বন্দির জন্য পানাহার স্ত্রী সম্মুখ থেকে দূরে থাকবার পরেতে ইফতার সামনে রেখে আল্লাহর কাছে খালি সন্দরে বান্দা দোয়া চাইলে আল্লাহ পাক বান্দা দিগের গোনাকে আল্লাহ রমজানের অস্থিলাতে মাফ করে দেন, একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, যে টোটাল রমজান মাসটাকে মহান আল্লাহ তিনটে ভাগে বিভক্ত করেছে, প্রথম 10 দিনেতে আল্লাহ পাক বান্দা দিগের জন্য রহমত রেখেছে, দ্বিতীয় 10 দিনেতে বান্দা দিগের জন্য আল্লাহ মাগফিরাত রেখেছে, তৃতীয় 10 দিনেতে মহান আল্লাহ বান্দা দিগের জন্য নাজাত রেখেছে, অবশ্যই বান্দার জন্য প্রয়োজন আছে বলে, বান্দার জন্য কল্যাণকর বলে আল্লাহ রমজান আমাদের প্রতি উপহার স্বরূপ দিয়েছে, ভুলে গেলে চলে সেই রমজান আগত, ও আল্লাহ বাগে বান্দারা আমাদের নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমার আগমনের আগে দুনিয়ার সাহাবীরা একজন নবীকে পাঠিয়েছিলেন, ওই নবীটার নাম হলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালামে অনুসারী বৃন্দ যারা সমাজের বুকে বানী ইসরাইল হিসাবে যারা পরিচিতি অর্জন করেছে, আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বললেন, বাবা সাহাবীরা দুনিয়ার বুকে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে নবী মুসা আলাইহিস সালাম, ওই মুসা নবীর জামানাতে আল্লাহ পাক একজন মানুষকে পাঠিয়েছিলেন, সেই মানুষটার সম্পর্কে আমার নবী সাহাবীদেরকে অবগত করালেন, আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে আল্লাহ পাক এমন একজন মানুষকে পাঠিয়েছিলেন গো, ওই মানুষটা দুনিয়া জমিনে যতদিন বেঁচে ছিলেন আল্লাহ পাকের বান্দা, দিনের বেলাতে আল্লাহ পাকের রাস্তাতে জিহাদে নিযুক্ত হতো, বিশ্ব নবী যারা ছিলেন বাবা
সাবিরা আল্লাহ পাকের ওই বান্দাটা যখন সন্ধ্যা ঘনিয়ে যায় নিজের ঘরেতে প্রবেশ কোন বাবরে ঘরে দরওয়াজাটা লাগিয়ে সারা রাত আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যায়। এভাবে আল্লাহ পাকের বান্দা হাজার বছর ধরে আমার আল্লাহ পাকের ইবাদত বান্দিগি করতে থাকে। আল্লাহ নবী সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা পৃথিবীর বুকে এমন একজন মানুষ ছিলেন দিনের বেলা দিনের রাস্তাতে জিহাদ আর রাতের বেলাতে আল্লাহর ইবাদতে টোটাল সারা রাত এভাবে যেন আল্লাহর ইবাদতে মশগুল থাকতে। বিশ্বনবী সাহাবীদেরকে বলবার পরে আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য নবী আলাইহিস সালামে উম্মতদের জামানাতে তারা বেশি বেশি হায়াত পেয়েছে, দিন যত কেয়ামতের দিকে এগিয়ে চলছে হায়াত তত কমতে শুরু করেছে। বিশ্বনবী বললেন, ওই মানুষটা 1000 মাস ধরে আল্লাহর ইবাদত বান্দি করে। বিশ্বনবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হায়াত 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের সীমাবদ্ধ, অতএব আমরা বেশি হায়াত না পাওয়ার কারণে অল্প হায়াত পেয়েছি, এতে ইবাদত বান্দিগি করলে তাহলে তো আল্লাহর ওই বান্দার সমপর্যায়ের আমল করতে পারবো, তাহলে আমাদের চাইতে ওই মানুষটার মর্যাদা আল্লাহ আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় হবে। আল্লাহ নবী জানালেন, ও গবা সাবিরা আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, আল্লাহ বাবা কোরআন কারীমের আয়াত নাযিল করলেন, আল্লাহ বাবা কোরআন কারীমের ভিতরে 30 পারাতে আল্লাহ একটা সূরা নাযিল করে জানিয়েছিলেন, যে সূরাটার নাম সূরাতুল কদর, ওই সূরাতুল কদরের ভিতরে আল্লাহ বাবা জানালেন, হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, আমার দুনিয়ার যে সমস্ত উম্মতে মুহাম্মাদি আছে, আমার উম্মতে মুহাম্মাদিরা পৃথিবী স্তবিনে ওদের হাজার বছর হায়াত পাওয়া লাগবে না গো। আল্লাহ পাকের বান্দা বান্দীরা প্রতি বছরে বছরে একটা রাত যে রাতের আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ নবীকে জানানো হলো, ইন্না আনসাল্লাহু ফি লাইলা আপনার উম্মতে মুহাম্মাদিদের জন্য রমজান মাসে বিজোড় যে দটা আমি আল্লাহ তাআলা রমজান মাসে 20টা রোজার পরে বিজোড় যে কটা রাত রেখে দিয়েছে ওই বিজোড়া আমি আল্লাহ বান্দাদের জন্য একটা রাত উদযাপন জন্য তাদের উপহার স্বরূপ দিলাম, যে রাত সম্পর্কে বলা হয়েছে লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাকের যদি কোন বান্দা উম্মতে মুহাম্মাদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করে, বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষেরা যদি 1000 মাস ধরে যদি ইবাদত করে আল্লাহর বান্দা একটা রাত ইবাদত কুরবান কারণে বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষের 1000 মাস অপেক্ষা একটা রাতের ইবাদত আমার আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ হিসাবে পরিচিতি পায়। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই সাহাবীদেরকে জানালেন, ওয়া মাসাবিনা আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, 1000 মাস তোমাদের জীবন পেতে হবে না, আল্লাহ প্রতি রমজান মাসে বাকি যে 10টা দিনের ভিতরে বিজোড় যে রাত খোদা রেখেছে ওই বিজোড় রাত খোদাতে তোমরা যদি সবে কদরের রাতটাকে অন্বেষণ করো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাকে যদি কোনো বান্দা আল্লাহ পাকে যদি কোনো বান্দে ওই রাতের খুনুসিয়াতের নিয়াত নিয়ে ভালো নিয়াত নিয়ে যদি সারা রাত ইবাদত বান্দিগি করে আল্লাহ পাক ওই রাতের ইবাদতটা কবুল করে বান্দা বিগত জীবনের গোনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় আমরা বুঝে থাকি, কেউ কিন্তু নিজের জিনিসটাকে কেউ খারাপ বলতে চায় না, বলে আমার জিনিস খারাপ হতে পারে আমার জিনিসটা ভালো, কিন্তু সবাই যখন ভালো বলছে
এই ভালোর ভিতর থেকে শ্রেষ্ঠত্বের আসন তো একজনকে দিতে হবে। তাহলে যুক্তি তর্কের ভিত্তিতে মানদণ্ডে দাঁড়িয়ে ইসলামকে আমি কেন শ্রেষ্ঠ করব? আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ আমাদের তো অবশ্যই জানা বিষয়, আমাদের জানা উচিত। অনেক মানুষ আজকের গোটা বিশ্বব্যাপী ইসলামটাকে কোণঠাসা করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ কিন্তু উঠে পড়ে লেগেছে ইসলাম উৎসার ওঠানোর জন্য, ইসলামে কালি লেপে দেওয়ার জন্য। এক শ্রেণীর মানুষ কিন্তু সর্বক্ষণের জন্য বদ্ধপরিকর হয়ে একটা নীল নকশা তৈরি করছে ইসলাম বিনাশ করার জন্য। একটাবার বলেন, শত চেষ্টা করে যারা ইসলাম বিনাশ করতে চায় তাদের শত প্রচেষ্টা যদিও সমস্ত বলগুলো প্রয়োগ করে ইসলাম ধ্বংস করতে চায়, ওদের হাতের নকশা দ্বারা তৈরি করা সবুজ নীল নকশাটা যেটা ইসলাম ক্ষতি সাধনের জন্য চালানোর চেষ্টা করছে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে ইসলামকে নকশাত করবে? যে ধর্ম আল্লাহর কাছে মনোনীত, আমি ইসলামকে কেন শ্রেষ্ঠ বলবো? আমি মুসলিম, আমার জানার দরকার আছে না নাই বাবু? আছে। আমি শ্রেষ্ঠ ধর্ম কেন বলছি তার যুক্তি তর্ক আমার কাছে থাকা উচিত। আবা মুসলমানে ভাই জানেরা যাবা যুবকেরা সোনা বানি গেরা আমাদের নবী দিল দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী মক্কা বুকে কলেমা প্রচার করে, আল্লাহ নবী কলেমা প্রচার করবার কারণে নবী পাকে কিছু মানুষ বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। বাবাজি, আল্লাহ নবী যখন মক্কার বুকে কলেমা প্রচার করেছিলেন সেটা তো ছিল মক্কার শেষ জমিন, টোটাল ঐতিহাসিক বর্গ বলেছে আমার নবী যে জামানাতে মক্কার বুকে আমার নবী এসেছিলেন ওই জামানাটার সম্পর্কে ঐতিহাসিক গণ বলেছে ওটা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিসের যুগ? আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারাচ্ছন্নময় বর্বরতার যে সময় একটা মানুষ অন্য একটা মানুষকে নির্বিচারে তার প্রতি জুলুম অত্যাচার করত, ওটা ছিল বর্বরতার পরিচয়। সেটা ছিল তো সেই সময়কার যুগ, যে সময়ে লক্ষ্য করে দেখা গেছিল যে মা তার সন্তানকে পেটে রেখেছে, সেই মা সন্তানকে ডেলিভারি করেছে, বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে, এমনি আর বর্বরতার যুগ বলা হয়। সন্তান নিজের মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হতো, এর কারণে ওই যুগটাকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগ। নবী লক্ষ্য করে দেখে নামাজ শেষ হয়, নবীর একজন সাহাবা মদিনা মসজিদের একটা কোণায় দাঁড়িয়ে নামাজের শেষে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে, চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবা, আমি বিশ্ব নবী বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখি নামাজ শেষ হয় আর তুমি এভাবে একাকিত্বে এক জায়গাতে বসে চুপটি মেরে কান্নাকাটি করো, কেন বাবা? কান্নার কারণটা একটু বলো। নবীর জিজ্ঞাসা করার কারণে নবী সাহাবীটা কেঁদে ফেললেন। ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম? ইসলাম দুনিয়ার জমিনের কেন শ্রেষ্ঠত্বের আসন পেয়েছে? নবী বললেন, বাবা একটুকুন এদিকে এসো, কান্নার কারণটা বল, আমি নবী দেখি যদি আমার দ্বারা সম্ভব হয় তোমার চোখের পানি মুছিয়ে দেবার জন্য আমি মোহাম্মদ হাজির। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আমাদের নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী সাহাবীকে ডাক দিলে, আল্লাহ নবী সাহাবীকে আবার নবী জিজ্ঞাসা করলে, ও বাবা সাহাবা, মদিনা মসজিদে নববীতে আবার পিছনে নামাজ আদায় করো,
আমি যখন বেদিন হালাতে ছিলাম, ওই বেদিন হালাতে থাকা অবস্থাতে বাচ্চাটাকে আমি ওর মামার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে আমি ওর হাতটা ধরে গুটি 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 বাগে ফোটা পানির ব্যবস্থা করি আল্লাহ পাক বাচ্চাটাকে মরুভূমির জনশূন্যময় জায়গাতে চুপটি মেরে দাঁড় করিয়ে দিলে নিজে হাতে করে ভালো কোদা সরাতে লাগে ভালো করে সরিয়ে 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 একটা গর্ত করলেন বাবাজি ওই গর্ততে মানুষটি নেমে গেল নবী পাকে সাবিনে বেশ খানিকটা গর্ত করে নিলে বাচ্চা উপর থেকে আব্বাকে ডেকে বললেন আব্বা যা কেন এত গর্ত করেন আব্বা আব্বা বললেন মেরে যদি বেশি গর্ত খোঁড়া হয় পানি হয়তো এ গর্ত থেকে তলদেশ থেকে ফুটে উঠতে পারে আব্বা জানের কথাটা বিশ্বাস করে নিয়ে এটা চুটি মেরে পাশে দাঁড়িয়ে এমত অবস্থাতে আব্বাজান গর্তের উপরে উঠে গেল বাচ্চাটাকে ডেকে বললেন মা এবার তুমি গর্ততে নেমে যাও গর্ততে নেমে গেলে তুমি তো কচি বাচ্চা তুমি তো মাসুম বাচ্চা হয়তো হতে পারে তোমার পায়ের তলদেশ থেকে জমিন থেকে পানি উঠতে পারে বাচ্চা যখন নেমে গেল আব্বাজানের কথাতে বিশ্বাস করে জমিনে নেমে যাবার পরে আব্বাজান উপর থেকে মাটি গুড়াকে সরিয়ে সরিয়ে বাচ্চাটার যখন নামি পর্যন্ত বালি দিয়ে ঢেকে দিল ওই সময় মেয়েটা বললেন আব্বা জাগার কেন আপনি আমাকে এভাবে দাফন করে দিচ্ছেন ও আমার আব্বা জাগা আপনি আমাকে জানে মারবেন না আপনি আমাকে পারে মারবেন না গো আপনি আমাকে কেন মেরে ফেলবেন আপনি কেন আমাকে জানে মেরে ফেলার জন্য আপনি উপর থেকে মাটি গুলো ফেলতে শুরু করলে আব্বা জানা গোমায় বাচ্চাটার কথা শুনে না বাচ্চার কথাটাকে আব্বার কর্ণ কুহারে পৌঁছালো না এক পর্যায়ে লক্ষ্য করে দেখা যায় ওই মাটি গুলো ফেলে ফেলে বাচ্চাটা কলদেশ পর্যন্ত যখন মাটি দিয়ে পূর্ণ করে দিল বাচ্চাটা আব্বাকে ডেকে বললেন আব্বা আমি আপনার করিচা ছেড়া সরা মানি আমি আপনার কাছে শেষ দাবি আখেরি দাবি আপনি আমাকে জানেন আমি যদি যতদিন বেঁচে থাকবো কতদিনের দরেতে আপনার কাছে খাদ্য চাইবো না আব্বা জাগান কতদিনের দরেতে আমার দেহের পোশাক আশাকের জন্য আপনার কাছে আর আবদার করবো না আব্বা ও আমার আব্বা আমার জন্যে যদি জগতের সম্মান দুনিয়ার জমিনে ফুটনটিত হয় আমি আপনার কলিজা ছেড়া মেয়ে জানিয়ে দিলাম আব্বা যা পৃথিবী জমিনে আমি আপনার মেয়ে ছিলাম কখনো মানুষকে আমি জানাবো না আমার নিজের পরিচয়টা গোপন করে আমি আপনার কাছ থেকে অজানা একটা দেশেতে বাড়ি দেব কোনোদিনের দরে আপনার কাছে আর ফিরে আসবো না আব্বা জানে মারবেন না জানে মারবেন না আমি আপনার
আপনার কাছে জীবনের শেষ দিন কাটাচ্ছে নিলাম, আবার জান তবুও কলিজা ছেড়া সরা মানিকে কথা শোনে না। ওই সবাই সর্বশেষ বাচ্চাটা যখন সাবান পর্যন্ত মাটি ফেলে দিল, কয়েক মুহূর্তের জন্য বাচ্চাটা সাবান দিয়ে আব্বা 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 বলে আওয়াজ দেয়, ওই আব্বা আব্বা বলা আওয়াজে নিজের পিঠটাকে যখন বিছানাতে দিলে, বাবাজি সারা রাত ঘুমাতে পারেন না, একটা বছর অতিবাহিত হয়ে গেল, নিজের যেন একটা অস্বস্তি তৈরি হলো, নিজের স্বস্তি ফিরিয়ে আনার জন্যে, নিজের অন্তরে শান্তি ফিরিয়ে আনার জন্যে গুলি 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 বাগে আল্লাহ নবীর নিকটে গিয়ে হাজির হলো। আল্লাহ নবীর কাছে যাওয়ার পরে নবী পাককে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে চলে এলাম, আমার মনের বড় ইচ্ছা, আমার মনের বড় বাসনা, আপনার হাতে হাত দিয়ে জীবনের তরে করে মা পড়ে মুসলমান হয়ে যাব। জীবনের শেষ ইচ্ছা, বাচ্চাটাকে দাফন করে দিয়েছি, কোটি টাকার মালিকও যদি হয়, যদি অন্তরে কোনো বিষয়ের প্রতি যদি নিজের অন্তরে যদি একটু অশান্তি তৈরি হয়, কোটি টাকা থাকলেও যদি টাকার উপরেও কেউ ঘুমায়, অন্তরে যদি প্রশান্তি থাকে না, না থাকে, কোটি টাকাও তার কাছে মূল্যহীন হয়ে দাঁড়ায়। সারা রাত এইভাবে নিজের পিঠটাকে বিছানায় লগড়াতে থাকে, কিন্তু ঘুমে আচ্ছন্ন হতে পারে না। বাচ্চা শেষ দাবানের আওয়াজ এখনো পর্যন্ত যেন কর্ণ কুহরে বাজতে থাকে, হৃদয় স্পর্শ করে ফিরে শান্তি খোঁজার লক্ষ্যে বিশ্ব নবীর কাছে গিয়ে হাতে হাত দিয়ে মোসাফা করে আল্লাহ নবীর প্রতি ঈমান এনে জীবনের তরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এভাবে অতিবাহিত হতে লাগলো, নবীর পিছনে কাতারবদ্ধভাবে নামাজ আদায়। আল্লাহর নবী লক্ষ্য করে তাই দেখে বলেছিলেন, বাবা কান্নার কারণটা কি? নবী পাকে সাহাবী কথাগুলো যখন বলছিল, আমার নবী রহমতের নবী, মানবতার মূর্ত প্রতি দুনিয়ার জমি আমার নবী, কথাগুলো শুনছিলেন, নবীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যাচ্ছিল, নবী চিন্তা করছিলেন পৃথিবীর বুকে এমন কোন মানুষ থাকতে পারে নিজের সন্তানকে নিজে দাফন করতে পারে। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীকে ডেকে বললেন, বাবা সাফা কাঁদো কেন, কান্না কারণটা কি জানাবে? আল্লাহ নবী সাহাব এবার টুকুরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কলেমা পড়ে মুসলমান হয়েছে, হুজুর আবার কি বলবেন, আমি কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে যে আমার আল্লাহ তাআলা আমার বিগত জীবনের গোনা মাপ করেছেন কিনা? হুজুর আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আপনার পিছনে নামাজ আদায় করি, এভাবে তো আমার নেকিগুলা সঞ্চয় হয়, তবে বিগত জীবনে আমার বেদিন হালাতে যতগুলো গোনা করেছে আল্লাহ বাবা আমার গোনাগুলো ক্ষমা করেছে কিনা আমি তো বলতে পারি না। আল্লাহ নবী বললেন, বাবা সাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পাকের যখন কোন বান্দা, আল্লাহ পাকের যখন কোন বান্দি কখন কলেমা পড়ে বেদিন হালাত থেকে মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ বান্দা বান্দি জীবনে বিগত গোনাগুলোকে মাফ করে দেয়। পিছনের যত গোনা সমস্ত গোনা আল্লাহ ডিলিট করেন, মুছে দেন। বেদিন হালাত থেকে যখন কোন মানুষ মুসলমান ইসলাম দুনিয়ার জমিনে এমন একটা উদার জায়গা তৈরি করেছে, পৃথিবীর বুকে এমন কোন সুন্দর সুবিধার দুনিয়ার জমিনে অন্য কোন ধর্মে পাওয়া যায়, ইসলাম তো উদার।
বিশ্বনবী সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বিশ্বাস করে নিতে পারি আল্লাহ আমার পিছনের জীবনের গোনাহ মাফ করেছে। নবী বললেন, বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা সংবাদ দেব। ইয়া রাসূলুল্লাহ বলে, সুসংবাদ যদি হয় আপনার কোন সাহাবি চাইবে না আপনার জবান থেকে সুসংবাদ শুনতে? আল্লাহ নবী জানালে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী বলে দিলাম, আল্লাহবাগে যখন কোন বান্দী কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ বান্দা বড়ই খুশি হয়ে রাজি হয়ে যতগুলা আপনার ইসলাম ধরবে লিখিত হয়ে যায় আমার আল্লাহ বান্দা বান্দি বড়ই খুশি হয়ে রাজি হয়ে ওর বিগত জীবনে গোনা গোনা আমার আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। ও গাওয়া সাবা, আমি বিশ্ব নবী তোমাকে সংবাদ দিলাম, আমি আল্লাহর নবী তোমাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনে গোনা গোনা মাফ করে বেগোনা মাসুম করে দিয়েছে। দুনিয়ার মুখে এমন একটা সুন্দর বিধিবিধান সমাজের মানুষের কাছে পৌঁছে দিলেন আল্লাহর নবী সাহাবীদেরকে, যখন নারীর ইজ্জত নারীর সম্মান সম্পর্কে সমাজের মানুষকে অবগত করালেন, দিকে দিকে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, নবীর হাতে হাত দিয়ে যারা দীক্ষিত হয়েছে, এই সমস্ত মুসলিম কমিউনিটির বিশ্বনবী সাহাবাগণ নারীদেরকে সম্মান এবং ইজ্জতের জায়গা তৈরি করে দিচ্ছিলেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ।